বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আরসি অনলাইন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন, আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে R134A অর্থাৎ 134 নাম্বার গ্যাস কীভাবে চকিং ছাড়াই আপনি চার্জ করতে পারবেন, কোনো চকিং প্রবলেম হবে না। এই প্রসিডিউরটা আপনাকে আমি শিখিয়ে দেবো আজকে। তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা ফ্রিজের কাজ করি, 134A এই গ্যাসটি যখন আমরা চার্জ করি, চার্জ করার পূর্বে দেখা যায় যে আমরা কম্প্রেসর থেকে সাকশন ডিসচার্জ কেটে নেই এবং চার্জিং লাইন তৈরি করি। এই সময় দেখা যায় যখন আমরা গ্যাস চার্জের জন্য সাকশন ডিসচার্জ কেটে নেই, তখন কম্প্রেসরটি এরকম থাকে, এখানকার এই ক্যাপগুলো খোলা থাকে। তো 134 গ্যাসের সাথে কম্প্রেসরের যে ওয়েল থাকে, অর্থাৎ এখানকার যে তেলটা ব্যবহার করা হয়, এই তেলটি হচ্ছে পলি অয়েল স্টার ওয়েল। তো পলি অয়েল স্টার ওয়েল, এই ওয়েল বাতাসের সাথে যে জলীয় কণা থাকে, এই জলীয় কণা খুব দ্রুত শোষণ করে, যার ফলে কম্প্রেসর যখন আমরা ইউনিট থেকে কেটে আলাদা করে নেই অথবা ইউনিটে রাখি কিন্তু লাইনগুলো খোলা থাকে, সাকশন ডিসচার্জ বা চার্জিং, এই খোলা অবস্থায় থাকার কারণে বাহিরের বাতাস কম্প্রেসরের ভিতরে প্রবেশ করে। তো বাহিরের বাতাস কম্প্রেসরের ভিতরে প্রবেশ করলে বাতাসের মধ্যে যে জলীয় কণা আছে এটি তেলের সাথে মিশে যায়, অর্থাৎ এই তেল খুব দ্রুত বাতাসের জলীয় কণা শোষণ করে নেয়। যদি আমরা চকিং এড়াতে চাই, তাহলে কম্প্রেসর যখন আমরা এখান থেকে সাকশন ডিসচার্জ এবং চার্জিং লাইন কাটবো, তখন অবশ্যই কম্প্রেসরের যে লাইনগুলো থাকবে এগুলো আমরা বন্ধ করে দিব, অর্থাৎ এগুলোতে যেন বাতাস প্রবেশ করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখব। এটি একটি উপায়। আর হচ্ছে আমাদের যখন আমরা ইউনিটে লিক টেস্ট করব, নাইট্রোজেন দিয়ে লিক টেস্ট করব, এবং আমরা লিক টেস্ট শেষে আমরা যখন যদি ফ্লাশিং করতে চাই সেক্ষেত্রেও আমরা নাইট্রোজেন দিয়ে ফ্লাশিং করব। আমরা কোনো অবস্থাতে বাহিরের বাতাস ইউনিটে প্রবেশ করাবো না, এবং ভালো মতো আমরা ভ্যাকুয়াম করব পর্যায়ক্রমে। আমরা 2-3 বার ভালো মতো যখন ভ্যাকুয়াম করব, তখন ইউনিটে আশা করছি আর চকিং প্রবলেম হবে না। তো আজকের যে টিপসটি আপনাদেরকে আমি দিলাম, যে ইউনিট থেকে কম্প্রেসর যখন আপনি কাটবেন, এই কম্প্রেসরের যে ওয়েল আছে, ওয়েলের সাথে বাতাস যাতে কোনোভাবে মিক্স না হয় এদিকে আপনি লক্ষ্য রাখবেন। বাতাস ওয়েল আর বাতাস মিক্স হয়ে বাতাসের যে জলীয় কণা আছে তা ওয়েল শোষণ করে নেয়, যার কারণে পরবর্তীতে চকিং হওয়ার সম্ভাবনা থাকে। আশা করছি ভিডিও থেকে আপনি বিন্দুমাত্র শিখতে পেরেছেন। বিন্দুমাত্র শিখতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে